আসসালামু আলাইকুম। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের সিএসএস এর এই পর্বটিতে। তো আজকে আমরা টেক্সট ফরম্যাটিং এর কয়েকটা প্রপার্টি নিয়ে দেখব যে টেক্সট ফরম্যাটিং আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং বিভিন্ন ভাবে আমরা টেক্সটকে কিভাবে বিভিন্ন ফরম্যাটে নিয়ে আসতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি আমার ভিজুয়াল স্টুডিও কোড এখানে ওপেন করে রেখেছি এবং আমার লাইভ সার্ভারও আমি পাশাপাশি এই যে এখানে দেখতে পাচ্ছেন ওপেন করে রেখেছি। তো এখন আমার এখানে বডির মধ্যে কিছুই নেই। আচ্ছা, আমি সিএসএসগুলোও ডিলিট করে দেই, গত পর্বের সিএসএসগুলো আমাদের সেভ করে নিচ্ছি। এখন দেখেন আমাদের আউটপুটে কিচ্ছু নেই, অর্থাৎ আমরা এখানে কিছু লিখিনি, এই জন্য কিছু নেই। তো এখন আমরা টেক্সট ফরম্যাটিং নিয়ে কাজ করার জন্যে প্রথমে যেটা করব, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমার টেক্সটগুলো ডান পাশে চলে গেছে। তো আমি আবার একটু আমার ভিউতে গিয়ে টগল ওয়ার্ড র্যাপে করে দিলাম যাতে টেক্সটগুলো আমাদের নিচে নিচে শো করে। তো এখন আমি যেটা করব, এখন একটা আমি ডিভ লিখছি, একটা ডিভ ট্যাগে নিয়ে আমি সাপোর্ট নিচ্ছি দিস ইজ এ ডিভ। আচ্ছা, এরপরে আমি সাপোজ একটা প্যারাগ্রাফ নিচ্ছি, তো পি নিয়ে আমি দিচ্ছি দিস ইজ এ প্যারাগ্রাফ। এখন সেভ করলাম, তো আউটপুট আমাদের যেভাবে দেখার কথা ঠিক সেভাবে এসেছে। তো এখন আমরা দেখব যে টেক্সট ফরম্যাটিং, তো টেক্সট ফরম্যাটিং দেখলে আমরা এগুলোতে টেক্সট ফরম্যাট দেবো বিভিন্ন ফরম্যাটগুলো। তো ডিভ আর প্যারাগ্রাফ দুইটা ট্যাগ আমরা আছে এখানে, এখন স্টাইলগুলো আমরা দেওয়া শুরু করি। তো সাপোজ আমি প্রথমে ডিভকে ধরছি, ডিভকে ধরে আমি এখানে স্টাইল দিয়ে দিচ্ছি যে টেক্সট অ্যালাইন লেফট। তো লেফট দিলে আমি এখন সেভ করছি, দেখেন কোনো কিছু কিন্তু আমার চেঞ্জ হলো না, তাই না? আউটপুটে কি কোনো কিছু চেঞ্জ হয়েছে? দেখেন তো কিছুই চেঞ্জ হয়নি। তো এর কারণ কি? টেক্সট অ্যালাইন লেফট মানে কি, যে লেফট থেকে টেক্সটগুলো অ্যালাইন শুরু হবে, তো যেটা আমাদের ডিফল্টই থাকে, এই জন্য টেক্সট অ্যালাইন লেফট দিলেও কি না দিলেও কি। তো আমি লেফট না দিয়ে যদি রাইট দেই তাহলে এবার দেখতে পাবেন ডিফারেন্সটা। রাইট দিলাম, সেভ করলাম, এবার দেখেন আমাদের আউটপুটটা কী হয়েছে, যে ডিভটা ছিল সেটা রাইটে চলে গেছে, তাই না? অর্থাৎ টেক্সট অ্যালাইন আমাদের রাইট থেকেই শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি রাইট না দিয়ে সেন্টার দেই, সেন্টার দিলাম, সেভ করলাম, তাহলে এই যে মাঝামাঝি যেটা আমাদের হওয়া উচিত, তো দেখেন মাঝামাঝি চলে এসেছে, অর্থাৎ মাঝখানে টেক্সটগুলো চলে গেছে। তো এই হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইন। তো ঠিক আমরা প্যারাগ্রাফেও ঠিক জিনিসগুলো দিয়েও চেক করতে পারি। এই যে প্যারাগ্রাফ আমি ধরলাম, প্যারাগ্রাফকে ধরে এখন এখানে স্টাইল দিচ্ছি টেক্সট অ্যালাইন দিয়ে আমি সাপোজ এখানেও দিয়ে দিচ্ছি যে সেন্টার, সেভ করলাম, প্যারাগ্রাফও আমাদের সেন্টারে চলে গেছে, তাই না? তাহলে প্যারাগ্রাফ, ডিভ, হেডিং, যে কোনো কিছু নিয়ে আমরা এই জিনিসগুলো করতে পারি, যে ডান ডামে ডানে বামে কিংবা যে কোনো একদিকে আমরা দিয়ে দিতে পারি। তো আমরা ইমেজকেও ঠিক সেম জিনিসটা করতে পারি। তো ইমেজে কীভাবে করা যায় একটু আপনাদেরকে দেখাই। তো ইমেজে দেখানোর জন্যে আমি প্রথমে দেখব যে আমাদের ইমেজগুলো, সেই ইমেজগুলো আছে কি না। তো দেখেন আমাদের যে ফোল্ডারটা ছিল, আপনাদেরকে আবার আমি দেখিয়ে নিয়ে আসি, এই যে সিএসএস টিউটোরিয়াল ফোল্ডারটা আমাদের এইখানে ছিল, এই ফোল্ডারটাই তো আমরা ওপেন করে রেখেছি ভিজুয়াল স্টুডিও কোডে। তো এই যে ফোল্ডার সিএসএস টিউটোরিয়াল ফোল্ডার, এই ফোল্ডারের মাঝে কি আছে, এই যে একটা ফটো আছে 111.jpg, যেগুলো আমরা ওখানে রেখেছিলাম, তারপর index.html, style.css, আর এই যে তিনটা ফটো, এই দুইটা আর এই একটা, তাই না? সো এখন আমরা একটা ফটো আমরা এখানে শো করানোর ট্রাই করি। তো এখানে যদি আমরা ইমেজ ট্যাগ নিয়ে সোর্সে আমি দিয়ে দিচ্ছি যে সাপোজ 111.jpg, ওইটাই দিচ্ছি, দিয়ে এখন আমি স্টাইল হাইট আর ওয়াইট সেট করে দেবো এই জন্যে। হ্যাঁ, হাইট আমি সাপোজ দিচ্ছি যে 100px, হোয়াইট আমি দিয়ে দিচ্ছি 150px, দিয়ে ইমেজটা ক্লোজ করে দিলাম। এখন সেভ করি, সেভ করে আমি দেখি আমার ব্রাউজারে, তাই না? দেখেন আমাদের ইমেজটা কিন্তু চলে এসেছে। সো ইমেজটা আমাদের যেটুকু দিয়েছিলাম যে 100px হাইট হবে এবং তার হোয়াইট হবে 150px, তো 100-150 অনুপাতেই কিন্তু এসেছে। এখন আমি চাচ্ছি যে ইমেজটা এখানে না রেখে বামে ডানে ডানে বা মাঝখানে আমি দেখাতে চাচ্ছি। ইমেজকে যদি আমরা রাইটে বা মাঝখানে নিতে চাই, তাহলে আমাদের মাঝখানে নেওয়ার জন্য খুব সহজেই আমরা নিতে পারবো, সেটা হচ্ছে যে আমাদের যে ইমেজ ট্যাগটা আছে, ইমেজ ট্যাগটার ইমেজ ট্যাগটাকে আমরা সেন্টার ট্যাগে মধ্যে রেখে দেব।
দেখেন সেন্টার ট্যাগের মধ্যে আমরা আচ্ছা সেন্টার ক্লোজিংটা আমি এখান থেকে কাট করে ইমেজের শেষে এখানে পেস্ট করে দিচ্ছি। সো সেভ করলাম, সেভ করে এখন দেখেন ইমেজটা কিন্তু আমাদের সেন্টারে চলে গেছে, তাই না? তো এইভাবে আমরা ইমেজকেও সেন্টারে নিয়ে আসতে পারি। আর ইমেজকে রাইটে নিতে হলে এর জন্য আমরা যদি এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন যে ইমেজকে যদি আমরা এখানে ধরি, ধরে যদি যে বলি যে টেক্সট অ্যালাইন দিয়ে যদি আমি রাইট দেই তাহলে কিন্তু এটা কাজ করবে না। কারণটা কি আমি বলছি দেখেন, তাহলে রাইট ইমেজটা আমাদের কিন্তু রাইটে যায়নি। সো এর কারণটা হচ্ছে ইমেজটা তো টেক্সট না, এই জন্য আমাদের রাইটে যায়নি। ইমেজকে আমরা রাইটে নিতে পারি ফ্লট ফ্লট ব্যবহার করে, কিংবা পরবর্তীতে ডিভের মধ্যে ইমেজকে রেখে আমরা রাইটে নিতে পারবো। তো ওইগুলো আমরা আরও পরে দেখবো। তো আপাতত আপনারা ইমেজকে সেন্টার এবং আমাদের টেক্সটগুলো নিয়েই আপনারা আপাতত, যেহেতু আমরা টেক্সট ফরম্যাটিং নিয়ে এই টিউটোরিয়ালে পুরোটাই আলোচনা করছি, সো এই জন্য আপনারা শুধু টেক্সট ফরম্যাটিংটা আপাতত করেন। তাহলে টেক্সট ফরম্যাটিং করতে আপনারা প্যারাগ্রাফ, ডিভ, হেডিং যে কোনোটা নিয়ে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো এরপরে আমি আরেকটু জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই, সেটা হচ্ছে আমি ইমেজটা আগে সরিয়ে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, তো ইমেজটা এখান থেকেও আমি সরিয়ে দেই। তো যাক, ইমেজটা আমাদের চলে গেল। এখন আমি যেটা করব, যে আমাদের ওই যে পি ট্যাগটা ছিল, এখানে আরেকটা জিনিসের ইউজ আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে ডিরেকশন আমি দিয়ে দিচ্ছি। দেখেন, ডিরেকশন দিয়ে দিলাম, সাপোজ এই যে আরটিএল, আরটিএল কথাটার মানে কি? রাইট টু লেফট। আমাদের নর্মালি প্যারাগ্রাফ কি থাকে? লেফট টু রাইট, মানে আমি যে টেক্সট অ্যালাইন যে সেন্টার করা আছে সেটা বাদ দিয়ে দিচ্ছি। আর এই জিনিসটাও আমি আপাতত কাট করে রাখলাম, দিয়ে সেভ করলাম। দেখেন প্যারাগ্রাফ নর্মালি কি আছে, লেফট থেকে রাইটের দিকে গেছে, তাই না? সো এখন যদি আমি আবার ওইটা পেস্ট করি, ডিরেকশন আরটিএল, এখন সেভ করলাম। তো দেখেন এবার কি হয়েছে, রাইট টু লেফট হয়ে গেছে। তো রাইট টু লেফট হয়েছে, কিন্তু আমাদের প্রত্যেকটা অক্ষর কিন্তু রাইট টু লেফট হয়নি। যেমন টি, প্রথমে টিটা হওয়া উচিত ছিল, তারপরে মানে দিস ইজ এ প্যারাগ্রাফ, এই দিক থেকে আমরা চাচ্ছিলাম যে এইভাবে আমরা কীভাবে নিয়ে আসতে পারি। সো এটা আমরা করতে পারি, ডিরেকশন আরটিএল দেবো। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে ইউনিকোড বিডি। ইউনিকোড বিডি দিয়ে আমি সাপোর্ট দিয়ে দিচ্ছি বিডি ওভাররাইড। তো এই যে কথাটা দিলাম, আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন এইগুলো, যে ইউনিকোড বিডি দিয়ে আপনারা কয়েকবার প্র্যাকটিস করলেই মনে থেকে যাবে, আপনাদের সমস্যা নেই। তো এবার দেখেন আমি সেভ করলাম, সেভ করার পরে কী হয়েছে, এই যে দিস ইজ এ প্যারাগ্রাফ পুরো উল্টোভাবে আমাদের শুরু হয়ে গেছে, তাই না? সো এই ছিল আমাদের হচ্ছে যে এই যে রাইট টু লেফটের এইগুলো। সো এইভাবে আপনারা টেক্সট ফরম্যাটিং নিয়ে বিভিন্ন কাজগুলো করতে পারেন। টেক্সট ফরম্যাটিংয়ের যে আমরা অ্যালাইনমেন্ট, টেক্সট বামে দেখাবে না ডানে, তারপরে ডানে দেখালে সেটা কীভাবে দেখাবে, এইভাবে টেক্সট ফরম্যাটিংয়ের আরও বিভিন্ন ইউজ আছে, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখতেই থাকবো। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই রাখছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।